নাটোরের গুরুদাসপুরের কারিগরি বোর্ডের ভোকেশনাল শাখা সালের পরীক্ষার ব্যবহারিক নাম্বার না দেওয়ায় সতেরো জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক পদত্যাগ ও সংশ্লিষ্ট বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বৃহস্পতিবার সকালে পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক জার্জিস ইসলাম ও সহকারী শিক্ষক নূর আলম ব্যবহারিক পরীক্ষায় তাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করে এছাড়া তাদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ইচ্ছা করে ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠায়নি যার কারণে তারা লিখিত সকল বিষয়ে পাস করলেও পরীক্ষায় সবাই ফেল করেছে তারা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা। এই ঘটনার পর প্রধান শিক্ষক বারবার রেজাল্ট আসার আশ্বাস দিলেও ভর্তির সময় অতিক্রান্ত হতে চললেও এখনো রেজাল্ট না পেয়ে হতাশ তারা তাই শিক্ষামন্ত্রী সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা আমরা এই প্রধান শিক্ষকের সরকারের ঊর্ধ্বতম কর্মের কাছে এই আবেদন জানাই যে আমরা যে কোনো ভাবে আমাদের রেজাল্ট জানাই আমরা